তৃণমূল প্রার্থীকে দেখে জয় শ্রীরামধনী, পাল্টা আওয়াজ উঠল জয় বাংলার। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো গোঘাটের সাতপেরিয়া এলাকায়। জানা গেছে এদিন ভোট প্রক্রিয়া দেখতে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ সেখানে গিয়েছিলেন। তখনই বিজেপি কর্মীরা তাকে দেখে জয় শ্রীরামধনী দেয়। তৃণমূল কর্মীরাও জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এরপরই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা উত্তেজিত কর্মী সমর্থকদের লাঠি উঁচিয়ে এলাকা থেকে সরিয়ে দেয়। স্থানীয় একটি দোকানও বন্ধ করে দেয়া হয়। এখন শুনুন এ ব্যাপারে প্রার্থী মিতালী বাগ কি জানালেন। জয় শ্রীরাম বলে হিন্দু, জয় শ্রীরাম। এটাই কি বিজেপি তৃণমূলের বুথের সামনে? না আমি বলতাম না, আমি কোনোদিন আমি ভোট দিতে আসছিলাম। আমাকে মিতালি দিদি কি বললো? আমি কি ক্যান্ডিডেট মিতালি জানে না? এই বুথে তৃণমূলকে আমি এনেছিলাম। মিতালি দিদি আমাকে কি বললো? আমাকে জয় শ্রীরাম বলুন না, কিন্তু আমি তো বলিনি। আমার মা কবি টেনে নিল, আমি পার্টি করি না। আমাকে জয় শ্রীরাম বলুন, আমি জানি না। আপনি বুথের সামনে করছেন কেন? আমি তো আমি যাইতে দেখুন, আমি ভোট দিতে আসছিলাম। আমার মতো কেউ দেখেছে দিদি? দেখেছে আমার না অরুণ মন্ডল। হ্যাঁ, আমি সাধারণ কর্মী, কোন পার্টি থাকি না। আমি আগে পার্টি করতাম, তৃণমূল করতাম, এখন আর কোনো পার্টি আমি করি না। না না, কোনো পার্টি আমি করি না। আমি জাস্ট জয় দিদি দিদি আমাকে দেখে বললো, হ্যাঁ যে জয় শ্রীরাম বললে কেন? আমি দিদি আমি তো বলিনি, যখন বললো বলো আমি বললাম, তখন দিদি খেপে গেল। কেন দিদি কি হিন্দু নয়? দেখতে পেলি এখনো চোখ রাঙানি আর একটু চোখ রাঙানোর চেষ্টা। এখানে কোন স্কুল? এটা হচ্ছে পুকুর চোখ রাঙানো। কারা জুমলা পার্টি? যারা সন্ত্রাস করে আসছে, যারা আমার গাড়ি ভেঙেছিল, যারা আমার কালকে বাড়িতেও যাওয়ার চেষ্টা করেছিল, যারা খানাগুলো আক্রমণ করার চেষ্টা করছে, তারা ভেবেছিল এগুলো খানাগুল করবে। দেখছে পিসপুলি ভোট হচ্ছে, ঠিক মেনে নিতে পারছে না। মানুষ গণতন্ত্রের প্রক্রিয়ায় ভোট দিচ্ছে, মেনে নিতে পারছে না। যারা বলছে বাংলায় কোনো গণতন্ত্র নেই, তারাই গণতন্ত্রের কাজকে হত্যা করছে। এটা বড় লজ্জা, দেশের লজ্জা, দশের লজ্জা। পিসপুলি ভোট হচ্ছে সারাটা দিন, আপনারাও আছেন দেখছেন এত সুন্দরভাবে ভোট, এর আগে কখনো মানুষ দেখেছে কিনা খুব সন্দেহের বিষয়। এটা একটা ইতিহাস, এত পিসফুলি ভোট, একটা ইতিহাস হয়ে হলো এটা। হঠাৎ করে দেখলাম প্রচুর সেন্ট্রাল ফোর্স এসছে। আরে আসছে মানে কি, যাদের গণ্ডগোল তাদেরই তো সেন্ট্রাল ফোর্স। গণ্ডগোল করছে কার? সেন্ট্রাল ফোর্সটা কাদের? সেন্ট্রাল ফোর্সটা কাদের? আমাদের তো প্রয়োজন হচ্ছে না কোথাও, আমরা স্বাচ্ছন্দ্য ভাবে ঘুরে বেড়াচ্ছি। আপনারা মিডিয়া পার্সন আছেন সেটা আলাদা ব্যাপার, কেন আনতে হচ্ছে এত? কিসের এত ভয়? এখনো কিসের ভয়? কোথাও 50% ভোট পড়ে গেছে, কোথাও 60% চলে গেছে। 50% মানে ম্যাক্সিমাম জায়গায় আমি যেগুলো ঘুরে দেখেছি 50% উপরে ভোট পড়ে গেছে। পায়ের তলায় মাটি সচ্ছে, যদি ফোর্স ফোর্স দিয়েও যদি ব্যালট কিছু করা যায় এটা প্রচেষ্টা হতে পারে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।